আমার প্রিয় ও স্নেহের 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2024 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ভূগোলের নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ভূগোলের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 90, আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে তাকে রয়েছে নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1×14=14। প্রথম, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে, উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হলো পর্যায়ন, অবরোহণ, আরোহণ না বিচূর্ণী ভবন, উত্তর হবে আরোহণ। প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলে, উত্তর হবে জলবিভাজিকা। প্রশ্ন, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয় যে ভূমিরূপ অধ্যুষিত অঞ্চলকে, উত্তর হবে ড্রামলিন। প্রশ্ন, প্যাটাগোনিয়া মরুভূমি কোন মহাদেশে অবস্থিত, উত্তর হবে দক্ষিণ আমেরিকা। প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল, উত্তর হবে কন্যাকুমারিকা অন্তরীপ। প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল, উত্তর হবে গুরুশিখর। প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত, উত্তর হবে কাবেরী। প্রশ্ন, লুপ বায়ু প্রবাহিত হয় ভারতের যে অংশ, উত্তর হবে উত্তর পশ্চিম। প্রশ্ন, ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে, উত্তর হবে যোধপুরে। প্রশ্ন, মরু অঞ্চলের কাঁটা জাতীয় উদ্ভিদকে ড্যাশ বলে, উত্তর হবে জেরোফাইট। প্রশ্ন, চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্যটি হল, উত্তর হবে আসাম। প্রশ্ন, TISCO অবস্থিত, উত্তর হবে জামশেদপুরে। প্রশ্ন, ভারতে কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বাধিক, উত্তর হবে বিহার। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, দুয়ে তাকে রয়েছে, দুয়ের একে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলির শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রশ্নের মান 1 করে 1×6=6, যে কোনো 6টি। প্রথম, সোনালী চতুর্ভুজ 5টি মেট্রো শহরকে যুক্ত করেছে, উত্তর হবে অশুদ্ধ, তার মানে অশুদ্ধ লেখো। প্রশ্ন, অরুণাচল প্রদেশ হলো একটি বিরল জনবসতিপূর্ণ অঞ্চল, উত্তর হবে শুদ্ধ, তাহলে আমরা শুদ্ধ লিখব। প্রশ্ন, অসমের ডিগবয়ে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, উত্তর হবে অশুদ্ধ, তাহলে আমরা অশুদ্ধ বা অ লিখব। প্রশ্ন, ধাপ চাষ সমতল ভূমিতে হয়, উত্তর হবে অশুদ্ধ, তাহলে আমরা অশুদ্ধ বা অ লিখব। পরের প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার মহারাষ্ট্রের মুম্বাইকে বলা হয়, উত্তর হবে অশুদ্ধ, তাহলে আমরা অ বা অশুদ্ধ লিখব। প্রশ্ন, রোজউড একটি চিরহরিৎ উদ্ভিদ, উত্তর হবে শুদ্ধ, তাহলে আমরা সু বা শুদ্ধ লিখব। প্রশ্ন, সকল নদীতেই বদ্বীপ সৃষ্টি হয়, উত্তর হবে অশুদ্ধ, আমরা উত্তর অশুদ্ধ বা অ লিখব। প্রশ্ন, বারখান বালিয়ারি থেকেই শিব বালিয়ারি সৃষ্টি হয়, উত্তর হবে শুদ্ধ, তাহলে আমরা সু বা শুদ্ধ লিখব। দুয়ে দুয়ের রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মানে 1 করে 1×6=6। প্রথম, দুটি কোড়ির মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে, উত্তর হবে এডিটি বলে। প্রশ্ন, ড্যাশ জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন গড়ে ওঠে, উত্তর লিখবে শুষ্ক। প্রশ্ন, প্লায়া হ্রদের পাশে পলি জমে সৃষ্ট সমভূমিকে ড্যাশ বলে, উত্তর লিখবে বাজাদা। প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম ড্যাশ, উত্তর লিখবে K2। প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, উত্তর হবে জিন্দাগাদ। প্রশ্ন, ভারতের উত্তরে অবস্থিত একটি স্বাদু জলের হ্রদের নাম, উত্তর হচ্ছে ডাল। প্রশ্ন, ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক হল মৌসুমি বায়ু। প্রশ্ন, ডেকান ট্রাপ অঞ্চলে ড্যাশ মৃত্তিকার প্রাধান্য বেশি, উত্তর হবে কৃষ্ণ। পরে তোমাদের রয়েছে দুয়ের তীরে একটি বা দুটি বাক্য উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 1 করে 1×6=6। প্রথম, সোনালী তন্তু কাকে বলে, উত্তর হবে পাটকে। প্রশ্ন, পশ্চিমবঙ্গে অবস্থিত রেল ইঞ্জিন তৈরির কারখানাটির নাম কি, উত্তর হবে চিত্তরঞ্জন। প্রশ্ন, কোন দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে কী বলে, উত্তর হবে জনস্বল্পতা। প্রশ্ন, নদী ক্ষয়ের শেষ সীমা কোথায়, উত্তর হবে সমুদ্রপৃষ্ঠ। প্রশ্ন, যে কাল্পনিক সীমারেখার ওপর সারা বছর বরফ জমে থাকে তাকে কী বলে, উত্তর হবে হিমরেখা। প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত, লিখবে সুন্দরবন। পরে তোমাদের রয়েছে দুয়ের ছাড়ে বাম দিকের সাথে ডান দিক মেলাও, প্রশ্নের মান রয়েছে 1 করে 1×4=4। দূর হবে উপত্যকা, তথ্যপ্রযুক্তি শিল্প হবে কলকাতা, তাল হবে হ্রদ, আর পেট্রোলিয়াম শিল্প হবে হলদিয়া। পরে রয়েছে তিনে দাগে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রশ্নের মান রয়েছে 2 করে 2×6=12। প্রথম,
পর্যায়ন কাকে বলে অথবাদি রয়েছে, আরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝো? প্রশ্ন, ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কী বোঝো অথবা রয়েছে, রসে মোতানে বলতে কী বোঝো? প্রশ্ন, ভাবর বলতে কী বোঝো অথবা বৃষ্টির জল সংরক্ষণের দুটি উপায় লেখো? প্রশ্ন, পশ্চিমী ধন্যা কী অথবা খারিফ শস্য বলতে কী বোঝো? প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো অথবাদি রয়েছে, সবুজ বিপ্লব বলতে কী বোঝো? প্রশ্ন, জলপথের দুটি সুবিধা লেখো অথবা নগরায়ণ কাকে বলে? পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, চারে দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3×3×4=12। প্রথম, বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো অথবাদি রয়েছে, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে তিনটি পার্থক্য লেখো। প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন অথবাদি রয়েছে, মরুভূমিতে বায়ু প্রধান শক্তিরূপে কাজ করে কেন? পরের প্রশ্ন, রেল পরিবহনের গুরুত্ব লেখো অথবা দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? পরের প্রশ্ন, রজ্জুপথ কী তার রজ্জুপথের গুরুত্ব লেখো অথবাদি রয়েছে, জনঘনত্ব বলতে কী বোঝো জনঘনত্বের বৈশিষ্ট্য লেখো। বিভাগ পাঁচে থেকে রয়েছে, নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচের এক যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5×5×2=10। প্রথম, পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। পরের প্রশ্ন, হিমবাহ ও জলাধারের মিলিত কার্যে গঠিত ভূমিরূপগুলির ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মরু অঞ্চলের সম্প্রসারণের কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, কোন কোন পদ্ধতিতে এই মরু প্রসারণ প্রতিরোধ করা যায় উল্লেখ করো। পরের প্রশ্ন, আকৃতি অনুসারে বালিয়ারি শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো বা আলোচনা করো। পাঁচের দুয়ের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের পরে তোমাদের রয়েছে বিভাগ অঙ্গ, পাঁচে থাকে রয়েছে, নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচের একে রয়েছে, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। চারটি প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের উত্তর করতে। প্রশ্নের মান রয়েছে 5×5×2=10। প্রথম, পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। পরের প্রশ্ন, হিমবাহ ও জলাধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপগুলির ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মরু অঞ্চলের সম্প্রসারণের কারণগুলি উল্লেখ করো। তার সঙ্গে রয়েছে, কোন কোন পদ্ধতিতে এই মরু প্রসারণ প্রতিরোধ করা যায় উল্লেখ করো। পরের প্রশ্ন, আকৃতি অনুসারে বালিয়ারি শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। পরে তোমাদের রয়েছে পাঁচের দুয়ে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এখানেও চারটি প্রশ্ন দেওয়া রয়েছে, দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 5×5×2=10। প্রথম, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন, পশ্চিম ভারত পেট্রোরসায়ন শিল্পে উন্নত কেন? পরের প্রশ্ন, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো। পরে তোমাদের রয়েছে বিভাগ চ, ছয় থেকে রয়েছে, প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু কীভাবে তোমরা ম্যাপ পয়েন্টিং করবে সেই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। এখানে আমার 10টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1×1×10=10। প্রথম রয়েছে, নীলগিরি পর্বত, লোকটাক হ্রদ, নর্মদা নদী একটি ল্যাটারেট মৃত্তিকা অঞ্চল, দিল্লি, মারবাগাঁও বন্দর, ইন্দিরা পয়েন্ট, ভারতের একটি মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2024 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ভূগোলের নমুনা প্রশ্নপত্র। ভালো কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দেবে। আমরা কিন্তু ইতিমধ্যে 2024 সালের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু আপলোড করে দিয়েছি, এবং তার পাশাপাশি লাস্ট মিনিট সেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।